আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কারণবাজার পাইকারি ইলিশ মার্কেটে স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি ইলিশের বিটে, আনোয়ার ভাইয়ের বিটে। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি ইলিশের দরদাম কেমন চলছে। ছোটো সাইজের মাছগুলো 1100 টাকা হাজি ধরে দাম চলছে। এবার দেখুন কী পরিমাণে ব্যস্ততা কর্মব্যস্ততা করে। বড় বড় ঝুড়ি ঢুকছে এবং এক একটি ঝুড়িতে প্রচুর ইলিশ। মাছগুলো বিক্রি হয়ে গেল। দেখুন অন্যান্য বিটগুলোতেও মাছ নামানো হচ্ছে, প্রচুর মাছ ঢুকেছে কারণ বাজারে, শুক্রবারের বাজারে। আমরা আরো একটু ঘুরে দেখার চেষ্টা করি অন্যান্য বিদ্যালয়ে। ইলিশের বাজারে মহিলা ক্রেতা কেজি দাম দেওয়া হয়েছে। পরবর্তী দাম 850, 820 টাকা এক দাম দেড় কেজি সাইজের মাছ। এই
এই মাছগুলো এখনো পর্যন্ত 4000 টাকা কেজি ধরে দাম উঠেছে, খালি ধরে দাম উঠেছে। তিনটি মাছের 4 কেজি 16 গ্রাম, দুঃখিত 4 কেজি 160 গ্রাম, 820 টাকা কেজি ধরে মাছগুলো বিক্রি করো। এখনো পর্যন্ত 3000 টাকা হলে ধরে এই মাছগুলো দাম উঠেছে। নতুন করে আরো একটি ঝুড়ি ক্যারেট থেকে মাছ নামানো হয়েছে। আনোয়ার ভাইয়ের বিটে দেখুন আরো প্রায় 7-8 ঝুড়ি মাছ এখানে চলে এসেছে, সাজানো হয়েছে 1-2-3-4-5-6টি ঝুড়ি আমরা দেখতে পাচ্ছি, এখন 7টি ঝুড়ি। ছোট সাইজের এই মাছগুলো কেমন ধরে যায় আমরা দেখব। ১৬০০ টাকা হলে ধরে মাছগুলো বিক্রি হলো। আরো একটি ক্যারেট থেকে ছোট সাইজের মাছ তোলা হয়েছে। আজকে কত মন মাছ আনছেন? কত 20 মন হবে? 20 মন? আচ্ছা, এক একটা ঝুড়িতে কয় মন মাছ আছে? এভারেজ কত? 10 মন। 10 মন করে আছে। আপনার কয়টা ঝুড়ি? 2টা ঝুড়ি। এই মাছগুলো কোন জায়গা থেকে আনা? ওটা চর পেছনের ডালচর থেকে। ভোলা? ভোলা? হ্যাঁ, ভোলা থেকে। আর মাছগুলো ধরার পরে কয়দিনে ঢাকায় পৌঁছায়? একদিনে। একদিনে? হ্যাঁ, 2 দিন লাগে। 2 দিন লাগে।
এই যে মাছ আপনারা নিয়ে আসেন ঢাকাতে, ঢাকা পর্যন্ত মাছ পৌঁছাইতে আপনাদের কত জায়গায় খরচ আছে কেনার বাইরে? কেনার বাইরে একটা জুড়িতে খরচ আছে 10,000 টাকার উপরে। শুধু এই ক্যারিং কস্ট? ক্যারিং খরচ। আচ্ছা, এই আপনি কি শুধু ইলিশের সিজনে ইলিশ আনেন না অন্যান্য মাছও আনেন? অন্যান্য মাছও আনি। ইলিশের এবার 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 আপনার বিজনেস কেমন হচ্ছে? না, খুব কম। কারণ কি? কারণ হলো বাজার খারাপ, করোনার সমস্যার কারণে পাইকার চাপে না, মাছ টাছ দাম টাম ওদিকে কিনতে হয় চড়া দামে, এদিকে ব্যস্ত হয় সস্তা দামে। আর মাছ আমদানি মানে ধরা পড়ছে কেমন? কম, এই অন্য বছরের থেকে এই বছর মাছ তুলনামূলক অনেক কম, অনেক কম। এখানে দাদুর নিচে তো মাছ দিতে হইতেছে, ওদিকের সাথে বেশি যায়। অন্য বছরের থেকে এই বছর অনেক কম। আপনারা একদিনে মাছ ঢাকায় এনে বিক্রি করে পরবর্তী ট্রিপ আনতে কয়দিন লাগে সময়? নাকি আপনি এখানে ঢাকাতে প্রতিদিনই আসে মাছ? আপনি ঢাকাতে, ঢাকা থেকে বিক্রি করেন আর মাছ চলে আসে? হ্যাঁ, মাছ চলে আসে। আপনার লোকজন নিয়ে আসে মাছগুলো? থ্যাংক ইউ।